সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। পেছো, তোমাদের এই যাত্রা কেউ শুনবে? রামচন্দ্র, বেশ তো এক রাত্রি শুনুন, যদি পছন্দ না হয় কি আর করা যাবে? তা দেখো, নিজেরাই চেষ্টা করে দেখো। কি বলছেন বাবু, আপনি চেষ্টা করলে কি না হয়? আমি খবর নিয়েছি এখানকার জমিদার বাবুর অগাধ আস্থা আপনার উপরে। তা ঠিক। দেখো, গতবার ঠিক তোমাদেরই মতো একটা ঢপের দলে ছিল পালা গাইতে, সে মাগে যেমন গলা তেমনি গতর, এক রাত্রির গাইতে এসে রয়ে গেল এক মাস। আসলে বাবুর ভালো লেগে গেল মাগিটাকে। আমাদের দলে তো কোনো মেয়ে ছেলে নাই। তাতে কি হয়েছে, কামিনী না দিতে পারো, কাঞ্চন তো দিতে পারবে। আগে ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? আগে না, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি যে তোমাদের এই গানের ব্যবস্থা করে দেবো, আমার স্বার্থ কি? বেশ বলুন, আপনি কত চান? দেখো বাবু, আমি ধর্মভীরু লোক, কাউকে ঠকাতে আমি চাই না। তোমাদের ওই খাওয়া দাওয়া আর পালা পিছু 10টি করে টাকা পাবে। 10 টাকা? তবে কি 100 টাকা? এত সব? আচ্ছা যাও, তোমাদের ওই পালা পিছু 12টি করে টাকা পাবে, এর উপর যা কিছু হবে সব আমার। বুঝেছ? বেশ তাই হবে। কৃষ্ণ জন্ম কথা শুনি, এটা মহামায়া হলো ভুবনে প্রচার, গর্জিল ভীষণ মেঘ আইল আধার, মুসলের ধারে পড়ে পরিষার ধার, যমুনা উজানে পড়ে বজ্র বারংবার, জন্ম মৃত্যু বিরহিত নিজ যুগ মায়া, সন্তান রূপে যায় যথানন্দ যায়া, আবির্ভাব মাত্র তার যত জীব চায়, মায়া মোহ
ছাড়িল পথ বসুদেব যায়, শৃগাল রূপেতে মায়া সে পথ দেখায়, কতক্ষণে ব্রজে গিয়ে বসুদেব ধীর, দেখেন সকলে ঘুমে রহিয়াছে স্থির। ভুলবাবু, এটা কি আপনার ন্যায় বিচার হচ্ছে? আমরা এতগুলো লোক সারা রাত জেগে পালাগে, মাত্র ১২টা টাকা পাবো, আর আপনি কিছু না করি ৩টে টাকা নিয়ে নেবেন? কিছু না করি মানে? এর জন্য আমায় কত কাঠ খড় পোড়াতে হয়েছে আপনি জানেন? তা হলেও তুমি বিবেচনা করুন। ঠিক আছে ঠিক আছে, আমাকে একটি পয়সা দিয়ে দরকার নেই, আর আপনাদের পালাগান করেও দরকার নেই। আপনি রাগ করে চলে যাবেন না ভুলুবাবু, আপনার পাওনার টাকা আপনি নিয়ে যান। সত্যি তো, কথার খেলা হলে কি করে চলবে? আপনি বিবেচনা করুন, কথা ইজ কথা। আচ্ছা, এই ৩টে টাকার মধ্যে নায়ক ব্যাটাকে ২টো টাকা দিতে হবে, এটা এক নম্বরের শয়তান। এই নিন, তাহলে কি পালা হবে? গিন্নি মার ইচ্ছে ওই সীতা উদ্ধার পালাই হোক। বেশ, তাই হবে। যোগ সিদ্ধ মহাতেজা, জনক নামেতি রাজা, আমি সীতা তাহার নন্দিনী। দশরথ সুতরাম নবদুর্বা দল শ্যাম, বিবাহ করেন বনে যিনি। শুভ বিবাহের পর গেলাম শ্বশুর ঘর, কত মত করিলাম সুখ, শ্বশুরের স্নেহ যত শাশুড়িগণের তত, নিত্য বাড়ি পরম কৌতুক, হরষিত যত প্রজা আনন্দিত মহারাজা, আদিশিল দিদি ছত্রদণ্ড, খুঁজে দিল কুমন্ত্রণা কইতেই করিল মানা, বিলম্ব না কহিল এক দণ্ড। আমি কন্যা পৃথিবী স্বামী মম রঘুবীর, মোরে বন্দি কইল নিশাচর। জয়রাম 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 জয়রাম, মা গো মোর পৃষ্ঠে কর আরোহণ, তোমালে যাব যথা শ্রী রাম লক্ষণ, বলো মৃগ হই মাতা বলো হই পাখি, কিসে আরোহিয়া যাবে বলো মা জানকী। বাবু বাবু, সর্বনাশ হয়েছে, বাস্তবীর বউয়ের মেয়ে হৈমর আজ বিয়ে, বাস্তবীর বউ পণের টাকা জোগাড় করতে পারেনি বলে বর বলছে বিয়ে করবে না। কি বলছো? আজ্ঞা হ্যাঁ বাবু। দেখো তো গিয়ে। জি আজ্ঞা। চ চ চ তো দেখি। তুমিও চলো না হনু দাদা, সীতা উদ্ধার করবে। যাব যাব, তা বেশ তা বেশ, যাই তাহলে। আমি আপনার পা ধরে ভিক্ষে চাইছি বাবা, আপনি আমার কথাটা শুনুন। আমি কোনো কথা শুনবো না, নগদ টাকা আমার চাই। বউয়ের জন্য আমি বিয়ে করছি না, আমি বিয়ে করছি সে টাকার জন্য। আমার এই একটি মেয়ে আর নাই, আমার অবর্তমানে আপনি সব পাবেন, শুধু কটা দিন একটু অপেক্ষা করুন। চুপ করুন, আপনার যা গত মরতে অনেক দেরি, তার আগে আমি দেহ রক্ষা করবো। আমি কথা দিচ্ছি, আমার মেয়ের বিয়ের পর আপনার নামে সব লিখে দিয়ে আমি কাশী চলে যাব। যদি না চান, আমার মেয়ের মরা মুখ দেখবে, মেয়ের মাথায় হাত দিয়ে গিরে। তুই আমি দুরাচারী হরিলি পরের নারী, পরলোকে নাহি তোর ভয়, দশরথ মহারাজা দেবলোকে করে পূজা, শ্রীরাম যে তাহার করণ, আমার বল যত তাহা বা কহিব কত, সে সকল হইবে বিধি, তোর এক লাথি মারি কাপাই বলঙ্কা পুরি, কি করিবে তোর ইন্দ্রজি, রাখরে আপন মান হরসীতা প্রতিদান, ভজগিয়ে রামের চরণ ঘাটিমান সেই ঠাই, ইয়া ভিন্ন গতি নাই, নহিলে 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 পদিব তোমার পড়া। সত্যিকারের সীতা উদ্ধার করলি, এই তোকে না, তোকে না একটা আমি রূপোর মেডেল দেবো। জয় রাম 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 জয় রাম। এ তুমি কি করলে বাবা, উপকারের নাম করে আমার সর্বনাশ করলে। কেন মা কেন, কি সর্বনাশ করলাম? উপাটা তো ঘাটের মোড়া, আপনার মেয়ে তো বাসরই বেদবা হতো। বেদবা হলে তো অরক্ষণীয় থাকতো না, এখন আমি পাত্তর কোথায় পাবো? তা সত্যি কথা, তা আমি জানি না বাবা, পাত্তর তুমি তাড়িয়েছো, যেখান থেকে পারো পাত্র তোমাকে এনে দিতেই হবে। রায়বাবু রায়বাবু, আপনি আমাকে বাঁচান, আমি পাত্র কোথায় পাবো? এ কি ঝকমারিতে পড়লাম রায়বাবু, বাঁচান।
আ গোলমালটা যখন তুমি পাকিয়েছো সমাধানটা তো তোমাকেই করতে হবে আর তুমি এক কাজ করো তুমি বাপু বিয়ে করে ফেলো না কেন আমি হ্যাঁ হ্যাঁ তুমি আরে তুমিই তো পুলিন বামুনের ঘরের ছেলে তিনকুলে কেউ নেই কোথায় যাত্রার দলে বেশে বেশে বেড়াবে তাচ্ছি তুমি বরং বিয়ে থাকো এই গাঁই থেকে যাও না কেন ক্ষতি কি কথাটা অবশ্য মন্দ বলেন নাই কিন্তু কিন্তু যাত্রা ছাড়লে নিজেই বা কি খাবো বউকেই বা কি খাওয়াবো রে ফু মেরে খাবে ফু মেরে সেটু কি বটে বামুনের ঘরের গরুর পথ ওই একটাই ফু মারা কানে মন্তর দিবি মানে গুরুগিরি করবি আর তা নইলে সাঁকে ফু দিবি মানে পুরুষগিরি আর তাতেও যদি না হয় তাহলে উনুনে ফু দিবি মানে রাঁধুনিগিরি আরে তুমি ঠিক করিনি ও কোথায় আগে ফু মার সেই ভালো ফু তো পরে মারলেও চলবে এখন বিয়েটা করে নি হ্যাঁ নিন লাগান মন্ত্র লাগান এ কি হে আগে এগুলো খোলো গর্বেশ করো তবে তো লগ্ন বলে কথা লগ্ন পার হয়ে গেলে মহা পাপ হবে বেছে বেছে ভালো ভালো খাঁটি খাঁটি মন্ত্র লাগান লাগান কেন শুনো 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 গো জগত বন্দিনী না করো ক্রন্দন মাতা সম্বর আপনি মরণ মা আবার কি আমি কি সীতা নাকি কেন 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 হেরিলাম তোরে কেন 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 হেরিলাম তোরে বিষম প্রেমের জ্বালা বিষম প্রেমের জ্বালা বুঝি ঘটিল ঘটিল অন্তরে কেন 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 হেরিলাম তোরে সহজে অবোধ মন না জানে প্রেম কেমন সাধে হয় পরাধীন সাধে হয় পরাধীন নিষিদ্ধ ভাবে পরে কেন 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 হেরিলাম তোরে বিষম প্রেমের জ্বালা 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 বিষম প্রেমের জ্বালা বুঝি ঘটিল ঘটিল অন্তরে কেন 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 হেরিলাম তোরে কত করে ভুলিবারে মন তা তো নাহি পারে কত করে ভুলিবারে মন তা তো নাহি পারে যবে যে ভাবনা করে যবে যে ভাবনা করে সে জাগে অন্তরে স্মরণে মরম ব্যথা নারী প্রকাশিতের কথা চরমে মরম ব্যথা নারী প্রকাশিতে কথা জলের স্বপন যথা জলের স্বপন যথা মরমে মরি জুমরে কেন 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 হেরিলাম তোরে বিষম প্রেমের জ্বালা 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 বিষম প্রেমের জ্বালা বুঝি ঘটিল ঘটিল অন্তরে কেন 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 হেরিলাম তোরে কেন 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 হেরিলাম তোরে এই যে দেখছি ফুলকো লুচি সঙ্গে আমার বুদ্ধেও রয়েছে জানেন আমি কখনো ফুলকো লুচি খাই নাই তুমি আমার নতুন জামাই আমরা বড় গরিব বাবা আমি আরো গরিব তবে আমরা কুলিন বামুন বিষ্ণু ঠাকুরের সন্তান
সত্যি? তবে আর বলছি, বাবা শুনেছি এক পাল বিয়ে ছিল, বাবা ফর্দ দেখে ঠিক করতো কবে কোন বউয়ের কাছে যেতে হবে। আমার অবশ্য বাবার কথা মনেও পড়ে না, মাকে তো ছোটবেলার থেকে বেধবা দিচ্ছি। মা রাঁধুনিগিরি করতো লোকের বাড়ি, আর আমাকে বলতো পূর্ণ লেখাপড়া শেখ, লেখাপড়া শেখে মানুষ হ, অনেক রোজগার কর, রোজগার না করে যেন বিয়ে করিস নি। আমি বলতাম মা, মা আমি বিয়ে করবই না, আমি তোমার কাছে থাকবো, আর অনেক লেখাপড়া শিখে অনেক রোজগার করে তোমার দুঃখ ঘুমোচাবো। দেখেন দেখেন আমি মায়ের কিরম সুপুত্র, রোজগার করতে শিখলাম না, লেখাপড়া শিখলাম না, বিয়ে তো করে পেলাম। হ্যাঁ বাবা, মাকে একটা খবর দেবে তো? সময় হলে দেব। ও মা, সময় হলে দেব, এটা কি একটা কথা হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা একটা কথাই হলো, সময় হলে দেব। তুমি এক কাজ করো বাবা, ঠিকানাটা না হয় আমাকে দাও, আমি না হয় কাউকে পাঠাই। না কাউকে পাঠাতে হবে না। তাও কি হয়, হাজার হলেও আমরা তো পাত্রীপক্ষ। কিন্তু যাকে পাঠাবেন সে তো আর ফিরবে না। কেন? তাই নিয়ম, যে যায় সে আর ফেরে না। তোমার কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না বাবা, বরং তুমি ঠিকানাটা বলো, যা করবার তা আমি করব। বেশ শুনুন তাহলে, বিন্ধ্যবাসিনী দেবী, পূর্ণ চক্রবর্তীর মা, পোস্ট অফিস স্বর্গধাম, গ্রাম জমপুরি, আর কে আর শ্রীযুক্ত বাবু যমরাজ দেব শর্মনা। সে কি? আগে হ্যাঁ, দু বছরে বাবা মরেছে, আট বছরে মা, তারপর কাটোয়ার একটা মিষ্টির দোকানে কাজ করতাম, খেতে দিত মা, এনে দিত, আর কথায় কথায় মার। হাহারে, তারপর এই দোকান সে দোকান করতে করতে একদিন যাত্রার দলে ভিড়ে গেলাম আর কি। আমার কথাটা ফুরলো, নোটে গাছটা মুড়লো। না নোটে গাছ মুড়োয়নি, এখনো আর একটু কথা আছে। আচ্ছা আপনাকে আমি কি বলে ডাকবো, শাশুড়ি মা না শুধু মা? তোমার যা ইচ্ছে হয় তাই বলে ডেকো বাবা। আমি আপনাকে শুধু মা বলে ডাকবো, আমার তো নিজের মানে, আমার মা বলে ডাকতে খুব ভালো লাগে, আপনি রাগ করবেন না তো? তুমি যখন ওর বিয়েটা দিলে, ওর প্রতিপালনের ভার আমাকে নিতে হবে। দেখা যাক ছোকরার বিদ্যে বুদ্ধির দৌড় কদ্দূর। বলো তো হে, পক্ষ কয়টি? কি হলো বলো? আগে চারটি। চারটি আগে? হ্যাঁ চারটি। এ তো দেখছি চাঁদ বদন হে। তা যা বলেছেন, চেহারাটা আমার কার্তিকের মতন, তবে ময়ূর ছাড়া কার্তিক। নন্সেন্স, হুজুর কি রাগ করলেন? না না, রাগ করবেন কেন, তোমার এই চাঁদ বদন দেখে হুজুর খুব খুশি হয়েছে। কিন্তু ওই যে বললেন ননসেন নাকি, ওটা কি ইংরেজি কথা? কেন না, মানে বলছিলাম মানে তো কি ননসেন্স, মানে ময়ূর ছাড়া কার্তিক। তাহলে হুজুর, তাহলে হুজুর আমি আজ থেকেই কাজে লেগে যাই? কাজে তো লাগবে, কিন্তু কি কাজ ও করবে? ছোটখাটো পুজো টুজো শিখুক আর ফাই ফরমাস খাটুক। বলু দাদা ঠিক বলেছে, ফাই ফরমাস আমি খুব খাটতে পারি, আরো পূজোর মন্ত্র লক্ষ্মী ষষ্ঠী গুষ্টি তুষ্টি করে দেবো। তাহলে হুজুর কাল তো দুর্গার পায়ে মাটি পড়বে, আমি যাই গিয়ে ব্যবস্থাটা করি। না মা বলিতে মুখ থেকে এ মুখ পড়ে আবার কে এলো? হুজুর
ছাড়াল দিয়ে তামুক খা। দাঁড়া দেখাচ্ছি মজা। আমি বড় গরিব মা, একটাও টাকা নেই মা। সে কি বিনে পয়সা ফুর্তি করবে? এটাও কি তোমার ঘন্টা নাড়া নাকি? পিটলে বামুন কোথাকার। দাঁড়াও, সারা রাত আজ তোমাকে এখানে বেঁধে রাখা হবে। এই যা তো জল খাবো। তাই নাকি? আমার ঘরে চলো, জল খাবো। বাবা রে, আমার মাথাটা কেমন ঘুরছে গো, আমার শরীরটা বড় খারাপ লাগছে। আমি জল খেয়ে নিচ্ছি। এসো মা লক্ষ্মী, থাকো মা আমার ঘরে, করো মা আমার বাড় বাড়ন্ত ঘরটি আলো করে। ওং লক্ষ্মী, ওং লক্ষ্মী, ওং লক্ষ্মী। কেনে তুমি কি পাগল নাকি? আমার যে মহা পাপ হবে গো। কেনে কেনে মহা পাপ হবে কেনে? আরে কি, তুমি আমার স্বামী, তুমি আমার গুরুজন, তুমি আমার প্রণাম করলে আমার মহাপাপ হবে না? আমি কি সত্যি সত্যি প্রণাম করছিলাম নাকি? আমি তো লক্ষ্মী পুজোর মহলা দিছিলাম, ও মহলায় কোনো দোষ হয় না। না না, মহলা ফলা আমি দিতে পারবো না, ও আমি করবো না, যাও। তাহলে তাহলে ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার ওই কাপড় চোপড় জামা টামা সব খুলে ফেলো। কেন, কালী পুজো করবে? অত বোকা আমি নই, কালী পুজো করতে গেলে তো আমাকে শিব হতে হবে, বিট্টি ছেলের পায়ের তলায় শুতে আমি পারবো না। তাহলে? বাবা, হাজার হলো বিট্টি ছেলে তো, বারো হাত কাপড়ে কাছা দিতে পারে না, সে কি অমনি? দাঁড়া আমি বুঝিয়ে বলছি। আচ্ছা ওঠো তো, ওঠো, দাঁড়া দাঁড়া। আচ্ছা ইতো মনে করো একটা গেরুয়া কাপড়, আর আজ তোমার পইতে হচ্ছে, তুমি কৌপি নেটে দণ্ডে হাতে করে ভিক্ষের ঝুলি নিয়ে বলছো ভবতু ভিক্ষাং দেহে পিত। না বাপু না, ওসব কৌপিন টোপিন আমি পড়তে পারবো না। তাহলে তাহলে আমার পুজো শেখা হবে না? কেন হবে না, আমি শেখাচ্ছি, শিব পুজো দিয়ে হাতে খড়ি হোক। তুমি কৈলাসে তপস্যায় বসেছো, আমি ফল ফুল নিয়ে তোমার তপস্যা ভঙ্গ করতে এসছি। হ্যাঁ চল বসে, ওই জল চকিতে বসে। ওভাবে নয়, মহাদেবের মতন পদ্মাসনে বসো। হ্যাঁ এই তো হয়েছে। আচ্ছা এবারে চোখ বুঝে ধ্যান করো। পূর্ণ চক্রবর্তী, আমি প্রভু হব কেনে? তুমি আমার প্রভু। না মা না, আপনার এ কথার কোনো মানেই হয় না। বাবা না, মেয়ের মাথায় হাত দিয়ে আমি কিরে করেছি, মেয়ের বিয়ে দিয়ে কাশী চলে যাব। আজ প্রায় দু মাস হলো মেয়ের বিয়ে হয়ে গেছে। দু মাস যখন হয়ে গেছে, দু বছরও দিই বা ক্ষতি? না বাবা, ভয়ে আমার বুক কাঁপছে, মা কালীর পায়ে অনেক অপরাধ করেছি। আর না না মানে, তুমি একটু এখান থেকে যাও না বাবু। কি ব্যাপার বুঝতে পারছি না। তোমাকে সবকিছু বুঝতে হবে না, যা বলার আমি মাকে বলব। কেনে কেনে, মাকে একা বলবে কেন, আমাকে বলবে না কেনে? সত্যি বাবু, তুমি জানো কি, জ্ঞান গম্যি একদম নেই।
সত্যি? ও কি বললো মা? আমার নাতি হবে বাবা, তুমি বাবা হবে। বাবা? হ্যাঁ বাবা। শোনো গায়ের মাঠ ঘাট, শোনো বৃক্ষলতা, গ্রামবাসী প্রতিজনে শোনো সুখের কথা, শোনো গায়ের মাঠ ঘাট, শোনো বৃক্ষলতা, গ্রামবাসী প্রতিজনে শোনো সুখের কথা। আমার বংশে দিতে বাতি, আমার ঘরে আসছে এবার আমার বাপের নাতি। আমার বংশে দিতে বাতি, আমার ঘরে আসছে এবার আমার বাপের নাতি। এতদিনে ঘুচল বুঝি পাপ, আমার বউ হবে মা, আমি হব বাপ, আমার বউ হবে মা, আমি হব বাপ। আমাদের নিশ্চয় মেয়ে হবে। না, ছেলে হবে। না না না, ছেলে নয় মেয়ে, না 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 না, ছেলে নয় মেয়ে, প্রাণ জুড়বে তারে পে, না না না, ছেলে নয় মেয়ে। বলছি আমি মেয়ে হবে, মেয়ে হবে, মেয়ে হবে, দেখে নিও মেয়েই হবে। বোটায় দুটি ফুল, আহায় একটি বোটায় দুটি ফুল, আমার হিসাব বউয়ের হিসাব, দুই হিসাবই হল ভুল। এক ঢিলেতে দুটো পাখি, এক আতুরেই পেয়ে গেলাম খোকার সাথে খুঁকি। এক ঢিলেতে দুটো পাখি, এক আতুরেই পেয়ে গেলাম খোকার সাথে খুঁকি, খোকার সাথে খুঁকি। শান্তিতে চোখ বুঝবে যখন সুখে, আগুন পাবো, আগুন পাবো, আগুন পাবো মুখে। ওই ওই কাকিমা কই গো? আগামী করলো জমিদার মাননীয় শ্রীল শ্রীযুক্ত বাবু শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাড়িতে তাঁহার পত্নীর সাধ ভক্ষণ উপলক্ষে ব্রাহ্মণ সদভাবর্গ আগত স্বাগতর মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ রইল। ব্রাহ্মণ ভোজনের পর মহিলারা যাইবেন। পাতাটা বেশ ভালো করে পরিষ্কার করে নে, নাহলে মিষ্টিতে নোনতা লাগবে। আচ্ছা এদিকে, তুই তো কিছুই খেলি না রে। তোমাকে কটা মাছ দি। আবার মিষ্টি টিষ্টি রয়েছে হরে মহারের কড়ায়, ইয়া বড় বড় ছানা বড় আমি দেখে এসেছি। হ্যাঁ সেসব তো হবে, তুমি একটা মাছের মুড়ো নাও। তাহলে দিন একটা ছোট মোটো। হ্যাঁ দাও তোকে একটা বড় দেখে মুড়ো দাও। ও
আগে চারটা কেন চারটা না তো আটটা দেবো নাকি না আটটাই তো দিবে আরে কি আলাদ আরে ছেলেদের দুটো বামুনদের চারটে সাদা আটটা হবে না এটা কি আইন নাকি হ্যাঁ আইন নিশ্চয় আমার ছাদা আটটা দিবে বাড়ি বেড়ে কথা বলেছো ভাই হ্যাঁ যেন হাই করে জগের মতন কথা বলছে একবার না 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 আটটা কেন ওকে ষোলোটা দেওয়া উচিত ভদ্রলোকের ছেলে আমার হয়ে প্রত্যেক বাড়ি গিয়ে গিয়ে নেমন্তন্ন করে এসেছে না তুমি ওকে ষোলোটা দাও মুখেও বেশি দেবে কি হলো রে কি হলো খোকা হয়েছে ওনার চাঁদ খোকা হয়েছে আরে হতবাবু দাঁড়িয়ে রয়েছে কেন শাক বাজে না উলুদে উলুদে তখন তোমার সোনার নাক চাবি কান চাবি সব চাবি দেবো হ্যাঁ রে উমা সকাল থেকে তোর বাবাকে দেখছি না কোথায় গেল জানিস না মা ওকে শুনছ জমিদার বাবুর খোকা হয়েছে কি সুন্দর দেখতে তাই বুঝি তুমি সকাল থেকে জমিদার বাবুর আতুর ঘরে হত্যা দিয়ে পড়েছিলে কি যে বলো আতুর ঘরে হত্যা দেবো কি পুলিশ মানুষ কি আতুর ঘরে ঢোকে তাহলে এতক্ষণ ছিলে কোথায় ভুলো না তার বাড়ি জানো তুমি দাদা বলছিল জমিদার বাবুর এই ছেলেটা নাকি বাঁচবে না গিন্নিমার এর আগে দু দুটো ছেলে হয়েছিল কোনোটাই চব্বিশ ঘন্টা পেরোয়নি লোকে বলে গিন্নিমার দোষ পেয়েছে দোষ পেয়েছে একেবারে বাজে কথা চালি বুলু দাদা বলছিল জমিদার বাবুর কি সব রোগ হয়েছে কলকাতায় গিয়ে চুপি চুপি ডাক্তার দেখিয়ে এসেছে জমিদার বাবুর তো স্বভাব চরিত্র ভালো নয় সে কি গো হ্যাঁ সেই কথাই তো বলছি গিন্নিমার দেখতে যেন সাক্ষাৎ জগদ্ধাত্রী আর মন তো যেন অন্নপূর্ণ গরিব দুঃখের উপর কি মায়া একই তোকে না হাজার দিন বারণ করেছি উকো কলকাতে হাত দিবি না পদ্মভরে মেয়ে তামাক সাজে নাকি তুমি অদ্ভুত লোক বাপ গরিব বলে কি সহবত শিক্ষা দেবো না বাপ হয়ে মেয়েকে দিয়ে তামাক সাজাচ্ছ বাবা তো আমাকে তামাক সাজতে বলেনি আমাদের নিজেই তামাক সাজানো চুপ কর বাপের হয়ে আর সাফাই গাইতে হবে না ঝিঙ্গি মেয়ে ছোট লোকদের মেয়ের মতন কলকাতে ফু দিচ্ছে দেখ আমার জন্যই তোকে বকুনি খেতে হলো মা না বাবা আমি যদি মায়ের সামনে না পামা কান্দাম তাহলে তো মায়ের বকুনি খেতে হতো না দূর পাগলি তোর মা কি মন থেকে গালাগাল দেয় নাকি আর তাছাড়া তোদের মায়েরই ভার দোষ কি আমার তো তেমন রোজগার পাতি নাই তোদের জন্য কিছু করতেও পারি না তোদের মা বলি এতদিন গলায় দড়ি দেয় না সব আমারই দোষ মা বাবা কি মা তুমি একটা কথাও চাকরি করতে পারো না কাক মুখুকে কে চাকরি দেবে মা আমার মন বলছিল এত সুখ আমার কপালে সইবে না তুই মাকে দাঁড়িয়ে দেখছিস কি সদবার কলে মরা ছেলে রাখতে নেই তাতে সংসারের অমঙ্গল স্বামীর অমঙ্গল জানা না না ওকে কেড়ে নিসনি আর একটু আমার বুকে থাকতে দে তোমার বুক থেকে তো কেড়ে নিতে চাইনি বৌমা কিন্তু আমি ভাবছি আমার বংশের বাপের বংশের কথা আমাকে বংশরক্ষা তো করতে হবে আমি সেই কথাই ভাবছি বৌমা এনে একাধবার নয় তিনবার এই রকম হলো আমি খোকার আবার বিয়ে দেবো আমাকে বংশরক্ষা তো করতে হবে দেখ বাবা আমি কাশী যাব আমার যাবার ব্যবস্থা করে দে কি ব্যাপার পিসমা তুমি আমার কাশীবাসী হবার চেষ্টা করছো কেন আরে আমার তো তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে এইবার আমায় পরকালের কথা তো ভাবতে হবে কি বলতে চাইছো আমি একটা কথাই বলতে চাচ্ছি যে আমার বাপের এত বড় বংশ এত বড় বিষয় আশায়
তার কথা তো ভাবতে হবে তার মানে আমি আবার বিয়ে করতে বলছি পিসিমা বইয়ের দিকে পরে তাকাস আগে পূর্বপুরুষের দিকে তাকা দেখ বাবা আগে পূর্বপুরুষের কথাটা একবার ভেবে দেখ শ্রাদ্ধ তর্পণ সব বন্ধ হয়ে যাবে এক ফোঁটা জল পর্যন্ত তারা পাবে না পিসিমা তোমার কথাগুলোর মধ্যে হয়তো অনেক যুক্তি আছে তবু ভেবে দেখবার জন্য আমাকে কয়েকটা দিন সময় দাও আপেস তো সেটা এমন বেশি কথা কি তোকে তো আমি এখনই টোপর পড়তে বলছি না তুই আমার কথাটা ভালো করে বুঝে দেখ আর বউকেও একটু বোঝা বুঝলি তুমি কিছু বলবে না কি বলবো বলো আমি বলবো বলো পিসিমা কিছু অন্যায় বলেননি পিসিমা যা বললেন আমিও আজকাল তাই ভাবছি এ তুমি কি বলছো আমি যা পারিনি আমার সতীন যদি তাই পারে তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার আবার বিয়ে দেব আমার সতীনকে আমি বরণ করে ঘরে তুলব শিবরানী আমি তো তোমাকে হলোই বা আমার সতীনের ছেলে আমি তাকে বুকে করে রাখব আমি তাকে বুঝতেই দেব না আমি তোর মা নই আমার সতীনকে আমার ছোট বোন ভাবব তার কাছ থেকে সতীনের ছেলেকে বংশধর হিসেবে ভিক্ষে চেয়ে নেব তার আগে আগে শেষবারের মতো আর একবার আমাকে সুযোগ তুমি কি করছো না না আমি তোমার কোনো আমার কথা তোমাকে রাখতেই হবে ঠিক আছে আমি তোমাকে কথা দিলাম চুপ করো চুপ করো ওম প্রজাপতি ঋষি বিরাট গায়ত্রী ছন্দ যশ कामस्य जजनीय प्रयोगे विनियोग ओम पूर्ण होम जशसे जूहो मे स्वाहा ओम अखंड मंडलाकारम व्याप्तम येन चराचरम तत्पदम दर्शितम येन तस्मै श्री गुरवे नमः बोलो होम चंडी पाठ दान ध्यान सब शेष हुए छे तुम्ही आमार सब शादी पूर्ण करेछो शुधु एकटी शाद आछे कि এমন একজন ব্রাহ্মণ আমার আতুর ঘরের দরজায় শোয়াতে হবে যার কোনো সন্তান মারা যায়নি তাতে কি হবে আমার বিশ্বাস এমন একজন ব্রাহ্মণ আমার আতুর ঘরের সামনে শুলে যমদূতের সাধ্যে নেই তাকে ডিঙিয়ে আমার আতুর ঘরে ঢোকে যত সব পাগলামি না গো না পাগলামি নয় এ আমার অনুরোধ তোমাকে রাখতেই হবে তুমি না করতে পারবে না এরকম ব্রাহ্মণ আমি কোথায় পাবো কেন পূর্ণ চক্রবর্তী রয়েছে পূর্ণ চক্রবর্তী তা সে রাজি হবে কেন তাকে রাজি করাতে হবে জমিদার গিন্নি তার ঘরে আগুন জ্বালিয়ে না গো না এ তুমি কি বলছো ব্রাহ্মণের দীর্ঘশ্বাস পড়লে আমাদের সর্বনাশ হয়ে যাবে তাহলে আমি কি করে রাজি করাবো কিছু জমি জায়গা দান করে শুনেছি ওরা খুব গরিব হ্যাঁ ওরা খুব গরিব বেশ তাই হবে এখন শুয়ে পড়ো আচ্ছা
শুধু চা মুড়ি নাই যে কটা ছিল খোকাকে দিয়েছি খালি পেয়েছি না তাই তুমিও জ্বালিও না বাবা সকাল থেকে মরছি বমি করে করে তার উপর আবার এক মন কলার দাম কই আমায় বলনি তো ভারী অন্যায় কথা আজ আর তোমাকে রান্না বান্না করতে হবে না ও ভাতে ভাত আমি ফুটিয়ে নেব তুমি রান্না করবে তোর মা শরীর খারাপ খুব মজা হবে আমি তোর বইতে গলা দিয়ে ওম বং লং করে পুজো করে আসবো কি বাবা তুমি কেন পুজো করবে তোমার তোমার এত বুদ্ধি তুমি মন দিয়ে লেখাপড়া করো তুমি আমাদের ডাক্তার আইতে কলার দাম দু টাকা হলে এক মন কলার দাম কথা হবে বলতে পারে না আবার হচ্ছে আমি ডাক্তার দাঁড়া দাঁড়া বলছি আড়াইশের দাম দু টাকা হলে তোর পাঁচ সের দাম হলো চার টাকা আর পাঁচ সের দাম চার টাকা হলে দশ সের হলো আট টাকা দশ দশ কুড়ি সের মানে আধমন হলো ষোলো টাকা তাহলে এক মনের দাম হলো গিয়ে তোর বত্রিশ টাকা কিরে খুব যে বলছিলি হ্যাঁ খুব যে বলছিলি হলো কি না বেশ এবার বলো তিপ্পান্ন টাকা এক মন গুড়ের দাম হলে আড়াইশের গুড়ের দাম কত হবে তিপ্পান্ন টাকা এ আবার কি প্রশ্ন পারলে না তো জানতাম পারবে না তুই জানিস নিশ্চয়ই বল দেখে তিন টাকা পাচ না তিন টাকা পাচ না কখনোই না ডাহা মিথ্যে কথা ডাহা মিথ্যে কথা ডাহা মিথ্যে কথা ঠিক আছে তুই বল দেখে ধা করে কি করে বললি তাহলে বুঝবো সত্যি কথা শুভঙ্করের নাম শুনেছ শুভঙ্কর ওই হরে মায়ের বেটা শুভঙ্করের নাম বলছিস তো ও তো কালী হাটে জিলিপি দিচ্ছিল তোমার মাথা আর আমার মুন্ডু এ শুভঙ্কর আলাদা শুভঙ্কর বলেছে মন প্রতি যত টঙ্কায় হই বেগ দর আড়াইশের দাম শিশু তত আনা ধর মানে তিপ্পান্ন টাকা এক মনের দাম হলে আড়াইশের দাম তিপ্পান্ন আনা মানে তিন টাকা পাঁচ আনা বুঝেছ আমি লেখাপড়া জানি না বলে আমায় যা খুশি বোঝাচ্ছিস তোর জোচ্ছুরি আমি ধরে ফেলেছি আমি অত বোকা নই তুমি শুধু বোকা না বোকা পাঠা কি বললে আমি বোকা পাঠা হ্যাঁ তুমি বোকা পাঠা শুভঙ্করই জানে না আমার তক্ক করছে ওকে শুনছো খোকা আমাকে বোকা পাঠা বলছে বাপকে বলছিস বোকা পাঠা তুই কাজ করে হইমো হইমো কি হলো কি হলো না হ্যাঁ মাথাটা হঠাৎ আরে কি বিপদ আরে এখন আমি কি করি তোমাকে কিছু করতে হবে না যাও তুমি যজমান বাড়ি সামলাবে না 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 তোমাকে একলা রেখে আজ আমি কোথাও যাবো না জানি না তো বাবু তাকে আমি ভয়ে কাঁটা হয়ে রয়েছি কেন কেন ভয়ে কাঁটা আমার কি হলো যে দুটো আছে সে দুটোকেই ভালো করে খেতে দিতে পারি না তাতে আবার শত্রুর বাড়ছে কি হবে কি আর হবে জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি চক্রবর্তী আরে চক্রবর্তী বাবু কিসকা ধ্যান কর রহে হো কি ব্যাপার সিংজি একদম সাত সকালে হুজুর কা তালাব চলিয়ে ঠিক আছে তুই এগো আমি আসছি ঠিক আছে খান বাবা খান আগে পাখাটা বন্ধ করো না আমার কিরকম যেন ঘাম দিচ্ছে কেন বাবা কেন কেন এই হাত জোর করছি মা এবার আমার ধা ছেড়ে যাবে ও শরীর টরে খারাপ লাগছে নাকি হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ ওগো তুমি একটু দেখো না তুমি হাওয়া বন্ধ করে দাও আদর যত্ন একটু কমিয়ে দাও দেখবে চক্রবর্তী নিজে থেকেই সুস্থ হয়ে উঠবে আগে হুজুর ঠিক বলেছেন ঠিক আছে আপনি খান
কি হলো? পূজো রয়েছে। আরে না না, মিষ্টিতে কোনো দোষ নেই, মিষ্টি তো দুধ থেকে তৈরি। না 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 না, শুরু করো। আগে তাজা বলেছি। অন্নপূর্ণার একটা স্বাদ কিন্তু তোমাকে মেটাতে হবে চক্রবর্তী। বলুন হুজুর, বলুন। তুমি তো জানো আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 24 ঘন্টাও বাঁচে না, তাই আমার গিন্নির ইচ্ছে এবার তার যখন সন্তান ভূমিষ্ঠ হবে তখন তুমি মাতুর ঘরের দরজার সামনে শুয়ে থাকবে। এর বেশি কথা কি শোভ? তা সময় তো কখন হুজুর? ভাদ্র মাসের মাঝামাঝি। ভাদ্র মাসের মাঝামাঝি, ঠিক আছে। কি হলো? হবে না। হবে না? না হবে না। কি পাগলের মতো বলছো? আগে অসুবিধা আছে। না বাবা, আপনার কোনো আপত্তি আমি শুনবো না। আমার আতুর ঘরের সামনে আপনাকে শুতেই হবে। আপনার পয়ে যদি আমার ছেলে বাঁচে তাহলে আপনার নামে আমি 10 বিঘে নিষ্কর সম্পত্তির বন্দোবস্ত করে দেব। আপনার কোনো আপত্তি আমি শুনবো না বাবা, কোনো আপত্তি শুনবো না। 10 বিঘে নিষ্কর, সেই সঙ্গে রোজ একথালা করে সিংহবাহিনীর প্রসাদ, মাছ মাংস মিষ্টি। সিংহবাহিনীর প্রসাদ মানে কি তা তো তুমি জানো। তা হোক হুজুর, ও আমি পারবো না। চুপ, তখন থেকে পারবো না পারবো না বলছো, পারছো তোমাকে হবে। করছো কি? তাই করুন বাবা। আমি বলি কি, আপনি বরং বাড়ি যান, স্ত্রীর সঙ্গে পরামর্শ করে তারপর না হয় আপনি আপনার মতামত দেবেন। ঠিক বলেছেন মাজনী, আমি বরং আমার পরিবারের সঙ্গে পরামর্শ করেই জানাবো। তুমি কি বললে? আমি তো নাই বলে দিয়েছিলাম, গিন্নিমা বললেন তোমার সঙ্গে পরামর্শ করতে। আচ্ছা, তোমার মাথায় কি ষাঁড়ের গোবর ভরা আছে নাকি? না মানে হিসেব করে দেখলাম ওই সময় তোমার আবার হবে কিনা। তাতে কি? না মানে এই সব কথা না মানে করো না তো, অত আদিক্ষেতে দেখাতে হবে না। আমার জন্য না ভেবে যে দুটো আছে সে দুটোর জন্য ভাবো। মামুনের ঘরের ছেলে না পারলুম একটু লেখাপড়া শেখাতে, না একটু হলো সভ্য বভ্য, দুটো ভালো মন্দ খেতে দিতে পারি না পেট ভরে, অসুখে এক ফোঁটা ওষুধ দিতে পারি না, গায়ে একটা জামা নেই। তুমি কি শুধু বাপের দায়িত্ব জন্ম দিয়ে শেষ করতে চাও? আমার ভুল হয়ে গিয়েছে, আমি এদিক তো খেয়াল করি নাই। যাও এক্ষুনি গিয়ে গিন্নিমাকে বলে এসো তুমি রাজি, অভাবে সংসার, আর এদিকে আরেকটা পেট বাড়বে বলে আমি ভয়ে সিঁটি আছি। ভগবান তার আগেই কিনা তার পেট ভরাবার ব্যবস্থা করে দিলেন। ঠিক বলেছ, এ ছেলে আমাদের খুব ভয় হবে, দেখো ওই আমাদের সমাবা খুঁজবে। সোনার চাঁদ খোকা হয়েছে। আরে হতভম্ব দাঁড়িয়ে রয়েছিস কেন? শাক বাজা না, উলুদে না, উলুদে। যাই ঠাকুর ঘরে প্রণাম করে আসি, যাই। তোরা হতভম্ব দাঁড়িয়ে আছিস কেন? শোন না, ছোঁয়া যাবে যে, সর যা, ওদিকে যা। সিংজি, আরে বাবু কা হুকুম নেই আছে, 7 দিন 7 রাত এখানেই থাকতে হবে। আমি একবার মুখ করে যাবো আর মুখ করে ঘুরে চলে আসবো। কেন কেন, পরিবারে খবর কি আছে? ওকে দুসরা কারুর সাথে ভাগিয়েছে? দেখুন না সিংজি, আসার সময় পরিবারের শরীর তো খারাপ দেখে এসেছে, বেশব ব্যথা উঠেছে। তো চিন্তা কা বাত আছে, লেকিন আমি কিছু করতে পারবো না, বাবু কা হুকুম নেই আছে। যাইয়ে যাইয়ে আপনার জায়গা মে যাইয়ে। আরে যাইয়ে না।
বাবা বাবা ভাই হয়েছে সত্যি হ্যাঁ মা মা করে যা কাঁদছিল না তাই নাকি রে আর তাই মা বলছিল বাবা কি খিদে কি খিদে রে তোর মা কেমন আছে রে খুব ভালো ভালো আছে তুই যা এখন ঘর যা আর সবাই কেমন থাকে আমাকে এসে বলবি হ্যাঁ খবর দে যা হবার সে তো হতেই চলেছে এখন স্বামীর মঙ্গলের কথা চিন্তা করে আদির কোলে ছেলের মৃত্যু স্বামীর দোষ লাগবে সংসারে অমঙ্গল হবে শত্রু ও শত্রু ওকে আতুর করে বাইরে বার করে দাও মা বাইরে বার করে দাও তোমরা আমাকে একটু বিষ এনে দাও আমি আর বাঁচতে চাই না আমার বাঁচার সব স্বাদ মিটে গেছে ঠাকুর আমি কি পাপ করেছিলাম যার জন্য আমাকে এমন করে শাস্তি দিলে খেতে দিতে পারি না পেট ভরে অসুখে এক ফোঁটা ওষুধ দিতে পারি না গায়ে একটা জামাল তুমি কি শুধু বাপের দায়িত্ব জন্ম দিয়ে শেষ করতে চাও বাড়ির জন্য মন তো
চঞ্চল হয়েছে। বেশ তো, আপনি জলটুকু খেয়ে বাড়ি থেকে ঘুরে আসুন, পিসিমা বাড়ির জন্য মিষ্টি ব্যবস্থা করে দেবে। হ্যাঁ হ্যাঁ, সে তো হবেই। এই চক্রবর্তীর পরে আমাদের মরা ছেলে প্রাণ ফিরে পেয়েছে, তো তার বাড়িতে মিষ্টি যাবে না তো কার বাড়িতে যাবে? খোকা, তোর মা কেমন আছে? মা কিরকম চুপ করে বসে আছে, ভাই তো মারা গিয়েছে, মামা করে কত ডাকলাম, মা সাড়া দিল না। তুমি বাড়ি চলো বাবা, নইলে মা মারা যাবে। না, আমার লোভে আমার এই সর্বনাশ হল। তুমি যেতে চাওনি, সম্পত্তির লোভে আমি তোমাকে জোর করে পাঠালাম। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, আমি মা নই রাক্ষসী। ভগবান তুমি ঠিক করেছ, রাক্ষসী কোল থেকে ছেলেকে নিয়েছ, ঠিক করেছ, ঠিক করেছ। ঠাকুর, তোমার কোন দোষ নেই, সব দোষ আমার। তুমি আমাকে উচিত শাস্তি দিয়েছো। এ চক্রবর্তী, জলদি চলিয়ে। সিংজি, আমার পরিবারের দেহ ভালো নাই, ছেলেটু মরে গিয়েছে, আমি এখন যেতে পারবো না ভাই। হ্যাঁ, ও বাত তো ঠিকই আছে, লেকিন হুজুরের হুকুম আছে আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে। চলিয়ে সিংজি। আরে বেকার সিংজি সিংজি করছেন, হুজুরের হুকুম আছে, চলিয়ে। যাও, বাবুর হয়তো খুব দরকার, তাছাড়া ওদের ছেলে ওরা তো আছে। এই চক্রবর্তী দা রে তোমার সবকিছু, না চুল দিয়ে পা পুঁচিয়ে দাও। হ্যাঁ, প্রণাম করো, প্রণাম করো। তোমার কথা আমি কখনো ভুলবো না চক্রবর্তী। এ না দলিল। চক্রবর্তী, কি হলো? এ না তোমার জমির দলিল। ও বাবা, এবার যে দয়া করে এখানে একটু অন্ন গ্রহণ করতে হয়। বলছিলাম কি, আমার শরীর তো ঠিক ভালো ঠেকছে না। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি জোর করবো না। কি রে, তোর কি বাবার মতো শরীর খারাপ? না না, ও খাবে ওই। আচ্ছা আচ্ছা, তুই বস, আমি তোর বাবার খাবার পাঠিয়ে দিচ্ছি। নামা নামা। কি গো, এর মধ্যেই সব চুকে পুকে গেল? হ্যাঁ। খাওয়া দাওয়া কেমন হলো? ভালো, খুব ভালো। এই নাও জমির দলিল, দেখো কত বাসন কোসন খাবার দাবার কত কি দিয়েছে। যাই, বুড়ি কালির থালা থেকে মায়ের আসনে ছুঁয়ে নিয়ে আসি এটা। হ্যাঁ শর্মা, বাবা তুমি দিদিমাকে বললে খাবে না শরীর খারাপ, আর মাকে বলতো খুব খেয়েছে।
দূর পাগলি, তোরা শাসন করতে হবে না। আমার শরীর খারাপ শুনলে মা ব্যস্ত হবে না? তুই যা, তুই বরং একচুয়ালি তামুক সাজ তো। আজ আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো, সবাই আপনার লেগে বসে আছে, চলুন। ছুটোছুটি করে পারি, খেয়ে নাও বাবা, নাও খেয়ে নাও, আমি তোমাকে ধরবো না। দোষী ছেলে, আজ তোকে আমি খুন করে ফেলবো। সাত সকালে বাড়ি শুদ্ধ একেবারে ছুটিয়ে মারছে। আরে 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 আরে, আপনি খোকাবাবুকে মারবেন না মা, কত কষ্টের ছেলে আপনার। আমি খোকাবাবুর হয়ে আপনার কাছে মাপ চাইছি। আপনার খোকাবাবুর হয়ে মাপ চাইতে হবে না, আপনার খোকাবাবুকে একটু দুধ খাওয়ান দেখি। না মা, চক্রবর্তী হয়ে খোকাবাবু দুধ খাবে কি? চক্রবর্তী যা নোংরা, মেলা বকবক করিস না। ওর পয়ে আমার ছেলে বেঁচেছে, ওকে কিছু বললে সকলকে বাড়ি থেকে দূর করে দেব। আপনি ওর কথা কিছু মনে করবেন না বাবা, আপনার কাছে আমি হাত জোর করছি। কি মা, আপনি হাত জোর করলে যে আমার মহা পাপ হবে মা। না বাবা, আপনার পয়ে আমার ছেলে বেঁচেছে, আমি কি সে কথা ভুলতে পারি? কি বাবা, আপনি কি আমার কথা রাগ করলেন? না মা, না মা। বলুন বাবা। বলছিলাম কি, খোকা বাবুকে নিয়ে একটু বেরিয়ে আসবো। যান না বাবা, যান, ও তো আপনারই ছেলে। চক্রবর্তী ঠাকুর একেবারে পাগল, আমার খোকার জন্য যা করে না। তুমি আমার বাবা, আমি তোমার বুড়ো ছেলে, তোমার মুখে ঝরে হাসি আমায় বুকে পেলে। তুমি আমার বাবা, আমি তোমার বুড়ো ছেলে। শাসন করো, বুকে আমায় জড়িয়ে ধরো, আমায় মারো বকো, শাসন করো, বুকে আমায় জড়িয়ে ধরো। করবো না আদর তোমায়, করবো না আদর তোমায়, দুধ ছানা না খেলে। বলো কে মেরেছে, বাঁধলে বলো কে মেরেছে, কে দিয়েছে গাল আমার সোনা, আমার কোলে থাকবে চিরকাল। কাঁদলে বলো কে মেরেছে, কে দিয়েছে গাল আমার সোনা, আমার কোলে থাকবে চিরকাল। একবার একবার বাবা বল। পাতিল দেবে দুব বাবা।
ভগতি বিক্রম দেহি মত একটা সুস্থির হয়ে বিড়ি ধরা সকাল থেকে যা ধকল গেল এখন আর নেশা টেশা করবো না ওই ভিক্ষে দেবো কি না আমাদের এই মাথাখানি থেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছেন রে সকাল থেকে নিরম্বু উপবাস করেছি ভিক্ষে দেবো পারবে বামুন হয়ে চাঁদে হাত দেবার মতো সারাদিন নিরম্বাস উপবাস করে আছি আমি বরং দুটো কলা আর মুন্ডা দিচ্ছি ওই কটা চালের সঙ্গে মেখে খেয়ে উপবাস ভঙ্গ কর বুঝেছ আপনি ঠাকুর মশাইয়ের কথা কিছু মনে করবেন না বাবা আপনি আপনি আমার সঙ্গে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি আসুন আসুন ভগতি বিক্রম দেহি পিত ৯৪ নে তুই আবার শুরু কর একদমই ১০০টা দিতে হবে কিন্তু অতগুলো দিতে পারবো না বাবা ৫০টা দেবো দূর বোকা ছেলে কোথাকার আরে ভালো করে ডন বৈঠক না দিলে খিদে খুলবে কি করে তার আগে একটু নুন দিয়ে আদা কুচি খেয়ে নিবি দেখবি বাবুদের বাড়িতে এক বালতি রসগোল্লা খেতে পারবি হ্যাঁ নে লাগা আমি গুনছি আয় কুকি তুই গুন ঠিক আছে তাহলে আমিও তো তো নিজেই গুনে নে নে না বললে শুনছে তাকে মিষ্টি দা আরে পূর্ণর পাত যে খালি তোমরা করছো কি আগে এক বালতি তো শেষেই গেছে তাহলে তোমার কি হয়েছে যাও গিয়ে আবার মিষ্টি দাও যখন আদেশ করেছেন মান্য তো করতে পারি না তখন না চারে আরে চার গুণ্ডা কি বলছো হে এদিকে কামাকে এক বালতি শেষ করে দিয়ে আর এক বালতি নিয়ে বসে গেছে কি কি বলছেন এক বালতি শেষ এক বালতি এই বালতিটা উপুড় করে আর এক বালতি নিয়ে আসুন তো যাও যাও তাড়াতাড়ি আরেক বালতি নিয়ে এসো খাবার সময় খেয়াল থাকে না পেটটা নিজের
এইভাবে কেউ কখনো খায়? আমি তো তবু ছ্যাঁজাতে ছ্যাঁজাতে বাড়ি ফিরছি, আরেকজনের অবস্থা হয় দেখো। একটু সাবধানে শিখিয়ে তুলে রেখে দে, রেতে খাবো। বাবু এত করে বললেন, গামা বেটা এলো পাল্লা দিতে, পারবে কেন? খেয়ে আর নড়তে পারলাম না, মরার ভান করলাম। এক টুকরো হরটুকি হবে? আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে, দৈবে হতেম দশম রত্ন নবরত্নের মলে, একটি শ্লোকের স্তুতি গে রাজার কাছে নিতেম চে উজ্জয়িনীর বিজন প্রান্তে কানন ঘেরা বাড়ি। দূর দূর, এবারে একটা হচ্ছে নাকি ছোট বাবু? মনে হচ্ছে পাঁচালি পড়ছো। মর একটা না, শুধু একটা কবিতা আছে, রোজ রোজ একই কবিতা শুনতে কি যে ভালোবাসো সে তুমি জানো। তা হোক বাবা, ওই যে জায়গাটা আছে না, তুমি ওইখান থেকে বলো। ওই যে ওই জায়গাটা, যবে কৃপ আসি তোমারে পিতার নাম শুধালেন হাসি, কহিলেন রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার, আর একটু আনত মুখে না রহিল বাণী, দাঁড়ায় রহিলে সেই লজ্জা অবাখানি, দহিল যাহার বক্ষে অগ্নি সমতে যে কে সে অবাকিনি, অর্জুন জননী সেজে। হেন কালে করি পথ রঙ্গ মাঝে পশিলেন সুত অধিরত আনন্দ বিহ্বল, তখনই সে রাজ সাজে চারিদিকে কুতূহলে জনতার মাঝে, অভিষেক সিক্ত শিহির লুটায় চরণে, সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে। তোমার কি ব্যাপার বলো তো কাকা, রোজ এই কবিতাটা শুনতে চাইবে আর কাঁদবে? দূর কোথায় কাঁদলাম, ওই চোখে একটা কুট্টো পড়েছিল অমনি বলে দিলে কাঁদলাম। তার চেতে এসো বাবা, ওই জায়গাটা বলি, দেখো তো মুখস্থ আছে কিনা, তোমার তো তুমি বলবে আমার তো আমি বলবো। হ্যাঁ, পুত্র মোর ওরে বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলে একদিন, আয় ফিরে সগৌরবে আয় নির্বিচারে। কি হচ্ছে কি, ছাড়ো বলছি ছাড়ো। ছোট বাবু, বড় বাবুকে বলে দিও না, আমি আর কখনো করবো না, সত্যি বলছি আমি আর কখনো করবো না ছোট বাবু। আপদত্তে ধনং রক্ষে দারণ রক্ষে ধনই রূপী, আত্মনং সততং রক্ষে দ্বাররূপী ধনই রূপী, বিপদের সময় ধন অর্থাৎ অর্থ সঞ্চয় করিবে, সেই অর্থ দিয়া নিজে স্ত্রীকে রক্ষা করিবে, সেই অর্থ এবং স্ত্রীকে দিয়া। আসল কথা, নিজে বাঁচলে বাপের নাম, তার জন্য তো ঘর মুখ গুজে ভরার কি আছে? সেটা যদি তুই বুঝতিস তাহলে আমার বললে তুই ম্যাট্রিক দিতিস। ছোট বাবু তুমি? হঠাৎ মনে হলো খিদে পেয়েছে, তাই ভাবলাম যাই তোমাদের বাড়িতে দুটো গোলমুড়ি খেয়ে আসি। একি মাটিতে আবার তো বসে নাকি? মাটিতে বসলে কি যাত যাবে নাকি? তুমি আর কিছু বসো, চলো চলো চলো, না আমি একাই সব শেষ করে দেবো। মাটি একটা কাঁচা লঙ্কা দাও দেখি। আচ্ছা, ম্যাট্রিক পাস করার পর তোমার কি পড়ার ইচ্ছা? ইচ্ছে তো ইঞ্জিনিয়ারিং পড়ার, কিন্তু টাকা কোথায় পাবো? সে তোমাকে ভাবতে হবে না, মাকে দিয়ে আমি বাবাকে রাজি করাবো। নে ধর, এসো মাথায় একটু জব করে দাও। আমি? না না না, আমি মুখ লোক পূজন নামে লোক ঠকাই, তা বলে নিজের ছেলেকে ঠকাতে পারবো না। তবে মা বলছিল মায়ের একটা নাকের ফুল মা লক্ষ্মীর ঝাঁপিতে তুলে রেখে দিয়েছে ভাইয়ের বউয়ের মুখ দেখবার জন্য।
মায়ের চারদিকে এত নজর, দে দে দেখি বট কর্তার মতো লাগছে কিনা। নোংরা হয়ে গেল চাকাটা মারি, চলো তো চলো শ্রীযুক্ত বাবু পূর্ণচন্দ্র চক্রবর্তী মহাশয়, আমার আলো আনটা তোর কাদার নিকুচি করেছে। হ্যাঁ হ্যাঁ, পাটা করে নোংরা হয়ে গেল। আরে হাত 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 চক্রবর্তী ঠাকুর, আমি সব শুনেছি। বরযাত্রীর ছেলেরা আপনাকে অপমান করেছে, আপনার সঙ্গে অসভ্যতা করেছে। আমি আমি তাদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। হাজার হোক, খোকা তো আপনারই ছেলে। মা? হ্যাঁ বাবা, কেউ মানুক আর নাই মানুক, আমি তো জানি খোকা আপনারই ছেলে। আমি তো শুধু পেটে ধরেছি, আপনার দয়াতেই তো আমার মরা ছেলে বেঁচে উঠেছে বাবা। ছেলেরা আপনার চাদর নষ্ট করে দিয়েছে, কাদা থেকে গাড়ি তুলতে গিয়ে আপনার জামা কাপড় সব নষ্ট হয়ে গেছে, এগুলো আপনাকে নিতে হবে। হ্যাঁ বাবা, এগুলো পরে ছেলের বৌভাতে দাঁড়িয়ে থেকে তদারকি করতে হবে। আমি নিশ্চিন্ত হলাম বাবা, নিশ্চিন্ত হলাম। আমি চুরি করে নাই বাবু, বিশ্বাস করুন, আমি চুরি করি নাই। না বেটা, দেখি দাগি চোর, বল কার নাকি ফুল চুরি করে। নাকের ফুলটা কেড়ে নিয়ে ছেড়ে দে।
তারপর দেখলেই হবে কার গয়না চুরি গেছে। ভবিষ্যতে তুমি এই বাড়িতে আর আসবে না। ছোট বউ করো, ভবিষ্যতে যদি তোমাকে এই বাড়িতে আমি কখনো দেখি তাহলে চাপরাশে দিয়ে পিছ মোড়া করে বেঁচে তোমাকে চাপ খাবো। বাবুদের বাড়িতে ঢুকতে দেবে না, আমি আর কোনদিন ছোট বাবুকে দেখতে পাবো না। কাকা, ছোট বাবু, কালকের ব্যাপারের জন্য আমরা ক্ষমা চাইতে এসেছি কাকা। কি কথা বলছো ছোট বাবু? হ্যাঁ, তাই এই গয়না কার খোঁজ করতে গিয়ে মালিকের কোনো খোঁজ পাইনি। তারপর শুনলাম কে যেন বললো খুড়িমা নাকি তার পুত্রবধূর মুখ দেখার জন্য এই গয়নাটা রেখে দিয়েছিলেন। হ্যাঁ ছোট বাবু, তাই আমি ওই নাকের ফুলটো দিয়ে তোমার বউকে আশীর্বাদ করতে গিয়েছিলাম। বাবা, আমি চোর নয়। কাকা, কাকা মা নিজে এসছেন আপনার কাছে ক্ষমা চাইতে। বাড়িতে ঢোকা তো ওনার মুখ নেই, তাই উনি দাঁড়িয়ে আছেন ওই ধর্ম রাস্তালের কাছে। শিখি গিন্নি মা এসছেন ধর্ম রাস্তা। ছি ছি ছি, মাকি মাকি, ছোট হুজুর ছোট হুজুর, কথা বলো কি হলো তোমার মা? ওমা, এই উমা জল আর পাখা নিয়ে আছো? চক্রবর্তী ঠাকুর, আমায় আমায় ক্ষমা করুন। আমার 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 খোকার যেন অমঙ্গল না হয়। মা কথা বলো মা, কি কষ্ট হচ্ছে মা? মা তোর কি কষ্ট হচ্ছে মা? মা বলো না কি কষ্ট হচ্ছে মা? বলো মা, আপনি অমন করছেন কেন মা? আমার কিচ্ছু লাগে না। কিচ্ছু না, বলো না কি হয়েছে, কি কষ্ট হচ্ছে বলো, অমন করছো কেন? কথা বলো মা, কথা বলো। পাতো বাবা, মায়ের মুখে শেষ সময় একটু জল দেবে না বাবা? খুড়ি, হ্যাঁ বাবা, কর্তব্য আগে। ছেলের কোলে মৃত্যু, ছেলের হাতে শেষ জল, এই যে বড় পুণ্যাত্মা। তাও বাবা, মা কথা বলছে না কেন? মা কথা বলো, স্ত্রীর যোগ্য মর্যাদা দেওয়া হয়। আমি কাউকে বিমুখ করতে চাই না, কিন্তু অগ্রদানী ব্রাহ্মণের কি হবে
অগ্রদানই পেতে হবে, যে করেই হোক, যেখান থেকেই হোক পেতেই হবে। অগ্রদানই না হলে মায়ের আত্মা শান্তি লাভ করবে না। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, কিন্তু অগ্রদানই তো আর গরু বাছুর নয় যে হাট থেকে কিনে আনা যাবে। এতে দুজন লোক খবর নিয়ে ফিরে এসেছে যে তারা আর এই বৃত্তি করছে না। তাদের ছেলেমেয়েরা এখন লেখাপড়া শিখছে, কাজকর্ম করছে, এমনকি নিজেদের অগ্রদানী বলে পরিচয় পর্যন্ত দেয় না। আচ্ছা বাবা, অগ্রদানী বামুন কি নিচু জাতের বামুন? হ্যাঁ মা, তাদের সঙ্গে এক পঙ্ক্তিতে আমরা খাবো না পর্যন্ত। কেন বাবা? তারা জ্যান্তিতে প্রেত হয় যে মা। মানে? মানে ধর এই আমি যখন মরবো। বাবা কি অলক্ষণে কথা বলো না। ঠিক আছে ঠিক আছে, এই ধর এই যে মা ঠাকুরুন মারা গেলেন, মানুষটা তো মরেই গেল, উড়ে ছাইও হয়ে গেল, তবু তার জন্য এত খরচ খরচা করে শ্রাদ্ধ কেনে করছে বল দেখি? হয় বলে করে। কেনে করতে হয়? সবারই করা হয় বলে। কেনে সবার করা হয়? জানি না। জানতাম পারবি নে। ব্যাপারটা হলো গিন্নিমার দেহটাই শুধু পুড়ে ছাই হয়ে গিয়ে, গিন্নিমার আত্মাটা কিন্তু বাবুদের বাড়ির চারপাশে এখনো ঘুরে বেড়াচ্ছে। গিন্নিমা তাহলে ভূত হয়েছে না? এখনো হয় নাই, তবে যদি ঠিক ঠিক শ্রাদ্ধ না হয়, খোকা বাবু যদি ভালো করে পিণ্ডি না দেয়, তাহলে গিন্নিমা ভূত হতে বাধ্য। আমার কিরম ভয় ভয় করছে। দূর বোকা, আমাদের গিন্নিমা ভূত হতে যাবে কেন? কাল কত ঘটা করে শ্রাদ্ধ হবে, অগ্রদানী আনতে লোক গিয়েছে। তারপর গিন্নিমা ছিলেন সতীলক্ষ্মী পুণ্যবতী, সত্যি তো উনি ভূত হতে যাবেন কেন? আচ্ছা বাবা, তুমি কোনোদিন অগ্রদানী বামুন দেখেছো? দেখি নাই আবার। বিচার চাই, নানাই বিচার চাই, এ সবাকে বিচার করতে হবে। কুলো গুরু বড় না কুলো পুরোহিত বড়? আমার মনে হয় কুল পুরোহিতই বড়। মাতৃদুগ্ধ যেমন এই শিশুর দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে থাকে, তেমনি কুল পুরোহিত ওই দৈনন্দিন গার্হস্থ জীবনের সঙ্গে ওই মাতৃদুগ্ধের মতই জড়িয়ে থাকে। কিরে বল না, আমি বড় নই পেট মোটা বামনাটা বড়? আপনিই বড়। এত বড় স্পর্ধা, আমাকে অপমান! ঠিক আছে, আমি অভিশাপ দিচ্ছি, এই আমি অভিশাপ দিচ্ছি। অভিশাপ দেবেন না, আমি বলছি আপনি বড়। কি? আমি আমি অগ্রদানী বলে আমাকে হেয় করা? ঠিক আছে আমি চলে যাচ্ছি, দেখি কোন শালা ওই পিণ্ডি গেলে। তোর মোড়া বাপ যখন ওই ভূত হয়ে চালের উপর নাচানাচি করবে তখন বুঝবি ঠেলা। পা ধুচ্ছি, আপনাকে কেউ ছোট বলেনি, ওই অনাথ শিশুর মুখের দিকে চেয়ে আপনি আপনি এত বড় অভিশাপ করবেন না? ঠিক আছে, এবারের মতন ক্ষমা করে দিলাম, কিন্তু মনে থাকে যেন আমরা হচ্ছে জাত কেউ এই থোড়া ঘামনা নই। এই তো শেষ লোক হতাশ হয়ে ফিরে এলো। তা বললে কি হবে? অগ্রদানী না হলে মায়ের আত্মা শান্তি লাভ করবে না। হ্যাঁ সে কথা তো আমিও বুঝি ঠাকুর মশাই, কিন্তু আমি কি করতে পারি বলুন তো? আমি একটা কথা বলছিলাম হুজুর, বলছিলাম এই গ্রামেরই কাউকে যদি রাজি করানো যায় তাহলে। তুমি কি খেয়ে পেছো নাকি? এই গ্রামে খেয়ে রাজি হবে? আগে কাউকে যদি টাকা করি দিয়ে রাজি করানো যায়। ও, তুমি রাজি হবে? হুজুর কি যে বলেন। কেন, তোমার আপত্তিটা কিসের? আমি বলছিলাম কি হুজুর, আমাদের ওই পূর্ণ চক্রবর্তীকে যদি রাজি করানো যায়। পূর্ণ? একে একটা মেয়ে নিয়ে এবার গলা পর্যন্ত আটকে রয়েছে, তাকে পার করতে পারছে না? এই কথাটা একটু বলছি হুজুর, আপনি বলবেন ওর মেয়ের বিয়ের সব দায়িত্ব আপনার। তারপর পূর্ণর মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে আমি আমার সত্য পালন করব, এই তো? হুজুর কি যে বলেন, একটু যদি শুনেন। কি বলছো? বেশ ঠিক আছে, পূর্ণকে খবর পাঠা। চক্রবর্তী রে, চক্রবর্তী বাবু, হুজুর বলাতা হয় আমাকে? হ্যাঁ। এখানে আমাকে ডাকছে কেন? মালুম নেই, চলো চলো। এসো এসো চক্রবর্তী, এসো বসো বসো।
বসুই না, বসো বসো। হ্যাঁ বসো। হ্যাঁ দেখো, হুজুর মহা বিপদে পড়েছেন, অথচ আমরা থাকতে কি না? কি বলছো ভুলু দাদা, আমরা থাকতে কি করতে হবে হুজুর বলুন। তুমি পারবে? কথা দিচ্ছি হুজুর। কথা দিচ্ছ? বেশ তাহলে তুমি সত্যি করো। এই পৈতে ছুঁয়ে বলছি সত্যি সত্যি সত্যি। মানে কাল বাদে পরশু গিন্নি মাছ শ্রাদ্ধ, অথচ অগ্রদানি বাউন পাওয়া যাচ্ছে না। তাই বলছিলাম তুমি যদি অগ্রদানি বাউনের কাজটা করে দাও তাহলে। আমি তা কি করে হবে? আমি অগ্রদানি বাউন কেন? অসুবিধাটা কোথায়? এসব তুমি কি বলছো ভুলু দাদা? বিয়ের যোগ্য মেয়েটা গলায় ঝুলছে, চিন্তায় গলা দিয়ে ভাত নামছে না, এরপর সমাজে আমার ঠাঁই হবে, মেয়েটা পাত্রস্থ করতে পারবো? আরে সেই জন্যই তো তোমাকে বলা, তুমি হুজুরকে বিপদ থেকে উদ্ধার করে দাও, তারপর তোমার মেয়ের বিয়ের সব দায় দায়িত্ব হুজুরের। যে মধুসূদনপুরের জমিদার শিবেন গাঙ্গুলি তোমাকে বাড়ি বয়ে অপমান করে গেছে, তুমি ভুলতে পারো, আমরা ভুলিনি। সে অপমানটা হুজুরের বুকে খুবই লেগেছিল, তারপর থেকে তো তোমার মেয়ের পাত্রের জন্য হুজুর সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তারপর পেলেন ও ডাক্তার ছেলে। ডাক্তার ছেলে? তবে আর বলছি কি, আর অবস্থা, শিবেন গাঙ্গুলিকে এহাটে কিনে ওহাটে বেচতে পারে, বাড়ির দরজায় বেশি হাতি বাঁধা থাকে না, তবে মোটর গাড়ি দাঁড়িয়ে থাকে, তাও লাইন দিয়ে। লাইন দিয়ে? তার মানে অনেকগুলো গাড়ি। আর নয় তো কি। ছেলে দেখতে কিরকম? রাজপুত্তুর, একেবারে রাজপুত্তুর। এখন বলো রাজি কিনা? এই তো আমার স্বপ্নের অতীত ভুলু দাদা, তবে কিনা? না, এর মধ্যে তবে কিনা রেখো না। হ্যাঁ, তোমার ছেলেটা তো ম্যাট্রিক পাস দিয়ে বসে আছে, টাকার অভাবে পড়তে পারছে না, হুজুর না হয় সে সাধু মিটিয়ে দেবেন। সত্যি বলছেন হুজুর? আহ, হুজুরের মতো কথা বলো না, হুজুর কখনো মিথ্যে কথা বলেন? তবে হ্যাঁ, একটি শর্ত, বিয়ের পর তোমার মেয়ে কখনো এ বাড়িতে আসতে পারবে না, আর তুমি বা তোমরা কেউ মেয়ের শ্বশুর বাড়ি যেতে পারবে না। কেন বলুন দাদা, কেন? কথা হলো, তোমার মতো লেখাপড়া না জানা একটা গেঁয়ো লোক যদি ওই মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে হাজির হও, তাহলে তোমার ওই নামী জামাইয়ের মাথা হেঁট হবে না? কি? সে তো ঠিকই। মনে করো না কেন, তোমার মেয়ের দুর্দেশে বিয়ে হয়েছে, হয়তো ওপাড়ার বিপিন ঘোষালের মেয়ে, স্বামীর সঙ্গে কোচিন না কোথায় থাকে, কোথায় কোচিন কোথায় কি, আমরা তার কি জানি বলো? ওই মেয়েও কখনো বাপের বাড়ি আসে না, আর ঘোষালও কখনো মেয়ের শ্বশুর বাড়ি যায় না। তবে হ্যাঁ, শুনেছি মেয়ে খুব সুখী আছে। কথাটা অবশ্য তুমি মিথ্যে বলো নাই। চক্রবর্তী হুজুর, তুমি বরং একটা কাজ করো, এখন বাড়ি যাও, তোমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করো, তারপর না হয় আমাকে এসে বলো। তোমার মেয়ের বিয়ে সব দায় দায়িত্ব হুজুরে। আচ্ছা আচ্ছা, তোমার ছেলেটা তো ম্যাট্রিক পাস দিয়ে বসে আছে, টাকার অভাবে পড়তে পারছে না, হুজুর না হয় সে সাধু মিটিয়ে দেবেন।
হয়েছে বাবা হয়েছে। সাবধানে থাকিস বাবা। আর ছ মাস হলো খুবিটাও শ্বশুর বাড়ি চলে গেছে। তুই এখন আবার ইঞ্জিনিয়ার পড়তে যাচ্ছিস। ইঞ্জিনিয়ার পড়তে নয় মা, ইঞ্জিনিয়ারিং পড়তে, ইঞ্জিনিয়ার হতে। ওই বললো বাবা, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার কাছে সবই সমান। কিছু ভেবো না বাবা, আমি ভালো থাকবো। তাই থাকিস বাবা, আমরা বুড়ো বুড়ি তো তোরই মুখ চেয়ে রইলাম। চিঠিপত্র দিস বাবা। চল চল বাবুকে প্রণাম করবি। চল আয় বাবা। আজ এসেছে একটু পড়ে দাও না শুনি। শিচর শু মা ও বাবা তোমরা আবার প্রণাম নিও। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের জন্য একবারে ভাবিও না, সামনে পরীক্ষা খুব মন দেওয়া পড়িতেছে, তোমরা সাবধানে থাকিবে। পিতি তোমাদের খোকা। খোকা কি হলো তো? কদিন বড় দুশ্চিন্তায় ছিলাম। দাও দেখি দি। শুনছ আমার নাতি হয়েছে? আমার উমার ছেলে হয়েছে, কাল কাছে খবর পেলে গো। না না ছোট বাবুর ছেলে হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে না? কেবল তা বলছ আমার নাতি হয়েছে, এ কিরকম কথা? চুপ করো। তা বটে, জমিদার বাবুর নাতি হলে আমার কি যে হাই দেখলের মতো করছি তা ঠিক নাই। তুমি বরং এক কাজ করো, খোকার বোর্ডিং এ গিয়ে খোকাকে একবার দেখে এসো। কতদিন দেখো? হ্যাঁ সেই ভালো। খোকা 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 আছিস নাকি? কি ব্যাপার? তুমি এসো এসো এসো, বসো বসো। বাবা কদিন থেকে মনটা বড় খারাপ করছিল তোর জন্য, তা তোর মা বললো যাও কেন দেখে এসো, তাই এলাম। তা তুই ভালো আছিস তো বাবা? কাজটা কিন্তু তুমি ভালো করনি, একা একা চলে এলে। যদি রাস্তায় হারিয়ে যেতে, গাড়ি চাওয়া পড়তে। এখন তো তুই বড় হয়েছিস, এখন তো আমাকে বকবি বই কি? এখন তো আমার বকুনি খাবারই বয়স। তোর বন্ধু? হ্যাঁ। হ্যাঁ বাবা, এই বয়সে ফোঁস ফোঁস করে কেউ এত সিগারেট খায় না? নাড়ু খাও। আওয়ার ওল্ড সার্ভেন্ট। ওকে শুনছ, তোমার ছেলে তো একেবারে লায়েক হয়ে গিয়েছে, ফর ফর করে ইংরেজি বলছে। সে কি গো? হ্যাঁ ফর 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 করে শুধু ইংরেজি বলছে। বললো তো বাবার ইংরেজি কি? কি? ওল ছাড়বেন ওল ছাড়বেন। তোমরা কোথায় যাচ্ছ? ছেলের খবর খবর নিতে হবে না? দাঁড়াও দাঁড়াও, গায়ে সবাইকে কথাটু বলে আছি। আচ্ছা বলতো বাবার ইংরেজি কি? তুমি কি লেখাপড়া শিখছো নাকি ঠাকুর? আরে বল না বাবার ইংরেজি কি? আমরা মুখ্য সূক্ষ্ম লোক, জানতাম পারবি না যে বাবার ইংরেজি হলো ওল্ড সার্ভেন্ট ওল্ড সার্ভেন্ট। ঠিক আছে, এর পরের বারে তোর ভাইপোর কাছ থেকে এই লাঙ্গলের ইংরেজিকে আমি জেনে দেবো তোকে। বল তো বাপের ইংরেজি কি? কি ব্যাপার বল দেখি চক্রবর্তী? জানতাম পারবে না, ওল ছাড়বেন্ট মানে তোমার ভাইপো। আমার ভাইপো? আমার বেটা গো, আমার বেটা। অনেকদিন দেখি নাই, চিঠিপত্র পাই নাই। তা তোমার বৌমা বললো যাও কেন একবার দেখে এসো। তা খুঁজে খুঁজে ছোড়ার বোর্ডিং এ গেছিলাম, সে হারাম যাবে তো ফর ফর করে ইংরেজি বলছে। ওর বন্ধু আমাকে দেখিয়ে শুধু লোক কে? নোবেল ছাড়বেন
যাই বলো দাদা, বাবুদের বাড়ি গিয়ে খবরটা দিয়ে আসি, বাবু খুশি হবে। দাঁড়া দাঁড়া, আসল কথা কি জানিস, তুই তো লেখাপড়া না জানা মুখ্য গেও পুরু, তাই তোর ওই কলেজে পড়া ছেলে তার বন্ধুর কাছে তোকে বাপ বলে পরিচয় দিতে লজ্জা পেয়েছে। মানে বাপের ইংরেজি ফাদার আর ওল্ড সার্ভেন্ট মানে পুরনো চাকর। তুই ঠিক জানো ভুলু দাদা? আরে আমি মিছে কথা বলিনি। তুই ঠকাচ্ছ না তো? না রে। আচ্ছা তুই তো বাবুদের বাড়ি যাচ্ছিস, শুধু আসিস। হয়ে গেল উমা শ্বশুর বাড়ি গেছে, একটা খবর পর্যন্ত পাইনি। প্রতি বছর মা উমা কৈলাস থেকে বাপের বাড়ি আসে, আর আমাদের উমা একবার দেখে আসব। যাবে? কিন্তু ঠিকানা পাবে কোথা থেকে? সে ভুলু দাদাকে বলে ঠিক জোগাড় করে নেব। বড় ঠাকুর কি দেবেন? দেবে না মানে? না দিলে পা চিপে ধরবো, সে তুমি কিছু ভেবো না। তাহলে তাই করো বাবু, চুপি চুপি মেয়েটাকে গিয়ে একবার দেখে এসো, আর কতগুলো নাড়ু নিয়ে যাও। আমার হাতে নাড়ু খেতে মেয়েটা আমার বড় ভালোবাসত, কিন্তু কিন্তু না, তুমি গেলে তো আবার জামাইয়ের মাথা হিট হবে। হ্যাঁ তা বটে। আচ্ছা কাজ করলে হয় না, পরিচয়টা গোপন করে গেলে কেমন হয়? মানে? মানে কেউ পরিচয় শুদ্ধ নেই বলবো, পুরনো চাকর। বাবাজি! কে বাবাজি? বাবাজি
তুমি আমার কত নম্বর শ্বশুর? এসব কি বলছো তুমি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি পূর্ণ চক্রবর্তী। আচ্ছা মহাশয়ের এখানে কি প্রয়োজন? এসব কি বলছো বাবা? আজ 3 বছর হলো তুমি আমার মেয়েকে বিয়ে করেছো। বিয়ে করেছি? আপনার মেয়েকে আমি বিয়ে? এসব কি বলছো তুমি বাবা? জমিদার শ্যামাদাস বাবু নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দিয়েছেন, এসব কি বলছো তুমি? আমার খুকি, আমার উমা, খুকি কোথায়? আমি অগ্রদানী বিয়ের যোগ্যি মেয়েটু গলায় ঝুলছে, চিন্তায় গলা দিয়ে ভাত নামছে না। এরপর সমাজে আমার ঠাঁই হবে? আমি মেয়ের পাত্রস্থ করতে পারবো? ভালো ছেলে হয়েছে না মেয়ে? কিছুই হয় নাই। তা তুমি অমন করে কথা বলছো কেন? শরীরটা খারাপ নাকি? না শরীরটা ভালো ঠেকছে না। তুই খারাপ শরীর নিয়ে কোথায় যাচ্ছ? যাই বাবুদের বাড়িতে, বেশসাবাড়ির আঙুনের মাটি তো দিয়ে আসে। আজ আমার মায়ের পায়ে মাটি পড়বে কিনা? মাটিটা দিয়েই চলে আসবে, কোথাও যেন আমার গপ্প করতে বেশি দেও না। শোনো নাই, ছোট বউকে সাপে কামড়িয়েছে। কি বললে? হ্যাঁ আমি ওজা রাখতে চললাম। Thank you.
ওকে চিনতে পারছিস না? আমি তোর বাবা। হ্যাঁ আমি তোর বাবা, চক্কর বাবা নির্মল। তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বাবা। হ্যাঁ তোর বউ। আমার দিকে টাকা টাকা চক্কর চক্কর নির্মল, চোখ খুলে রাখ, ঘুমাস না, ঘুমাস না বাবা, চোখ খুলে রাখ, তুই চোখ খুলে রাখ, চোখ খুলে রাখ, চোখ খুলে রাখ। পুত্র মোর ওরে, বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলে একদিন, আয় ফিরে সগৌরবে, আয় নির্বিচারে। আজ তোমার চেরাজ, কাল তোমার ব্রাহ্মণ ভোজন, ভোজ তোমার মুখে ভাতের নেমন্তন্ন আমি করেছিলাম, তোমার পৈতের নেমন্তন্ন সেও আমি করেছিলাম, তারপর তোমার বউ ভাত নেমন্তন্ন আমি, আজ তোমার চেরাজের নেমন্তন্ন। তোমার বিয়েতে গিন্নিমাই পোশাক দিয়েছিল আমায়, আমার খাওয়া হয় নাই। কাল বড়বাবু নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে খাওয়াবে, আমিও খাবো, আমি খাবো নিজের পেটার চেরাতে, আমি খাবো। সবাই জানে ছোটবাবু তুমি বড়বাবুর ছেলে, কিন্তু মাতার উপর ভগবান আছেন, তিনি তো জানেন তুমি আমার, তুমি আমার। চক্রবর্তী, হে চক্রবর্তী বাবু, চলিয়ে হুজুর বুলাতা হ্যায়। তো মাফ করো, আমি যেতে পারবো না। পারবো না বললে কেসে হবে? তুমি বাবুকে আমার হয়ে বুঝিয়ে বলো, নিমন্ত্রণ কে লিয়ে নেই বলাতা হ্যায়, আপকো অগ্রদানী বামান হোনে পড়েগা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলিয়ে চলিয়ে জলদি চলিয়ে। তোমার ভাই পড়ছি সিং জি, ও কথা তুমি আমাকে বলো না, আমি ও কাজ করতে পারবো না, আমি পারবো না, আমি পারবো না, ও কথা বলো না সিং জি, বলো না। চল 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 বাস, চল বাস, চল। হুজুর হুজুর হুজুর, আমি পারবো না হুজুর, আমি পারবো না, আমি পার, হুজুর হুজুর, আমি পারবো না হুজুর, আমি পারবো না, আমি পারবো না। তুমি কটা দিন নাটু ঘরের দরজার সামনে শুয়েছিলে, তাতেই তোমার এত কষ্ট? না হুজুর, আমি আমার মাফ করে নজুর, আমি পারবো না। চক্রবর্তী শোনো, আমি তোমার কষ্টটা বুঝতে পারি, কিন্তু আমার বৌমার দিকে তাকিয়ে রাখো, আমার নাতিটার দিকে তাকিয়ে রাখো, ওরা যদি পারে তুমিও পারবে। না না হুজুর, আমি পারবো না, আমি পারবো না, আমাকে বাঁচতেই হবে। যে বলে আত্মার কথা চিন্তা করে তোমাকে বাঁচতেই হবে। বাপ হয়ে আমি যদি দাঁড়িয়ে থেকে সে রাতের সমস্ত ব্যবস্থা করতে পারি, তুমিও পারবে। নিয়ে যাও কে, না আমি পারবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।
ছিলটা হাতে করে নাও এবার চক্রবর্তী দিকে এগিয়ে দিয়ে বলো চক্রবর্তী হাত পাতা খাও হে চক্রবর্তী খাও চোখ বুঝব যখন সুখে আগুন পাব আগুন পাব আগুন পাব মুখে সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।